This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইসলামপুরের নতুন পাড়া এলাকায় তৃণমূল কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানার পুলিশ। ধৃতদের নাম অন্যদিকে বিজেপির বিরুদ্ধে উঠে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপির নেতৃত্বরা বিজেপির জেলা সহসভাপতি সুরচেতন বলেন তারা বিজেপি কর্মী নয়, বিজেপির সমর্থক বলে দাবি করেন তিনি এবং পাল্টা তৃণমূলের কথার বিজেপির কর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বিজেপির কর্মীদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি এবং এই নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিষয়ে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন এই ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে পুলিশ তাদের গ্রেপ্তার করছে। গোটা ঘটনা নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিজেপির জেলা সভা সহসভাপতি সুরজিৎ সেন কি জানাচ্ছেন শুনবো। প্রথমত কথা হচ্ছে আমি আগে বলেছি এখনও বলছি যে ঘটনাটা টোটাল সমস্তটা মিথ্যেই এবং আমাদের কোনো কর্মীকে অ্যারেস্ট করা হয়নি। ওখানে বিজেপি সমর্থিত যারা আছে দু একজনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানাতে নিয়ে এসছে। আজকে ফায়ার ব্রিগেডের থেকে যারা আগুন নেভাতে গিয়েছিল তারা ফায়ার ব্রিগেডে বলছে যে সেটা অগ্নিসংযোগ হয়েছে ইলেকট্রিক শর্ট সার্কিটের থেকে, যেহেতু এখানে তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট বলেছে যে আগুন বিজেপির লোকে লাগিয়েছে, যার জন্য আজকে বিজেপি সমর্থকদের বাড়িতে হেনস্থা করা হচ্ছে, তাদেরকে নিয়ে এসে পুলিশ হয়রানি করছে। আমরা এর বিরুদ্ধে আগামী দিনে আমরা আন্দোলনে নামছি যে পুলিশ একজন তৃণমূল কংগ্রেসের কোনো এক নেতা যায় কিছু বলে দিল আর তখন পুলিশ সেটাকে নিয়েই বিজেপি কর্মীদের উপর হেনস্থা করবে, আমরা এটা আইনের পথেও যাব, আমরা আন্দোলনের রাস্তাতেও যাব। যে মদ্রাসা বাড়িতে আমি সকালে গেছিলাম জানলার থেকে কোনো জিনিস পেলে আগুন লাগিয়ে দিয়েছে, ওর তিনটা ঘরটা একটু পুরো নষ্ট হয়ে গেছে, ওর জিনিসপত্র যেহেতু সামনে হতা ছিল চার তার সব নষ্ট হয়ে গেছে। তো যাদের বিরুদ্ধে অভিযোগ করেছে তাদের মধ্যে আমি কালকে আইসির সঙ্গে কথা বলেছিলাম, বলছে দুজন ধরা পড়েছে, ব্যাপারটা পুলিশ দেখছে আরও যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে পুলিশ অ্যারেস্ট করবে। ধরনের